হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস ফাইভের রায়োমার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিদ্রার পরিবেশ বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের চোদ্দ নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি করতে বলেছে একের এক নম্বর প্রশ্ন হলো ভারত সরকারের এপিও ছাপ কোন খাবারের প্যাকেটে থাকে এর উত্তর হবে তেলের প্যাকেট মশলার প্যাকেট মাখনের প্যাকেট ইত্যাদি একের দু নম্বর প্রশ্ন হলো পান্সি বলতে কি বোঝো এর উত্তর হবে পানসি হল লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌগার মতো জলযান এতে পাল খাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে একের তিন নম্বর প্রশ্ন হল প্রচলিত শক্তির উৎসগুলি কী কী এর উত্তর হবে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রবাহমান জল প্রভৃতি একের চার নম্বর প্রশ্ন হল কৌন জোয়ারের কত সময় পর মুখ জোয়ার হয় এর উত্তর হবে বারো ঘন্টা চব্বিশ মিনিট পরে একের পাঁচ নম্বর প্রশ্ন হল পথের পাঁচালী বইটি কার লেখা এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একের ছ নম্বর প্রশ্ন হল বিশ্ববয়স্ক দিবস কবে পালিত হয় এর উত্তর হবে এক অক্টোবর একের সাত নম্বর প্রশ্ন হল প্যাপিরাস কি এর উত্তর হবে লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডে ছিলা শুকিয়ে তার উপর লেখা হতো গাছের এই শিলাকে অ্যাপিরাস বলা হতো তারপরে দু নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি করতে হবে দুয়ের এক নম্বর প্রশ্ন হলো দেশ বছরের কমে মেয়েদের বিবাহ হওয়া দণ্ডনীয় অপরাধ এর উত্তর হবে আঠেরো বছর এর দু নম্বর প্রশ্ন হলো জ্বলন্ত কাঠ নিম্বিয়ে তৈরি হয় এর উত্তর হবে কয়লা দুইয়ের তিন নম্বর প্রশ্ন হলো কেনাকাটার সময় টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণকারীকে বলে এর উত্তর হবে উপভোক্তা দুয়ের চার নম্বর প্রশ্ন হল পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে এর উত্তর হবে সাড়ে উনত্রিশ দিন দুইয়ের পাঁচ নম্বর প্রশ্ন হল পীর সাহেবের কবরস্থানকে বলে এর উত্তর হবে মাজার দুয়ের ছ নম্বর প্রশ্ন হল সুনামি হয়েছিল এর উত্তর হবে দু সালে দুইয়ের সাত নম্বর প্রশ্ন হল কলকাতায় রিকশা আসে এর উত্তর হবে উনিশশো সালে তারপরে তিন নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটা করতে হবে তিনের এক নম্বর প্রশ্ন হলো আগ্নেয়গিরি দিয়ে ক্যাশ বেরিয়ে আসে এর উত্তর হবে লাভা বেরিয়ে আসে তিনের দু নম্বর প্রশ্ন হলো আঠারোশো সালের ড্যাশ তারিখে প্রথম ট্রেন চালু হয় এর উত্তর হবে ষোলোই এপ্রিল তিনের তিন নম্বরে আছে চারজন লোক মিলে যে যান বয়ে নিয়ে যায় তা হল ড্যাশ এর উত্তর হবে পালকি তিনের চার নম্বরে আছে বাড়ির সকলের বয়স্কদের ড্যাশ করা উচিত এর উত্তর হবে সম্মান করা উচিত তিনের পাঁচ নম্বরে আছে ফস কমাতে খনি অঞ্চলে ড্যাশ লাগানো উচিত এর উত্তর হবে গাছ লাগানো উচিত দিনের ছ নম্বরে আছে সমুদ্রের খুব কাছের মাটিতে গ্যাস বেশি থাকে এর উত্তর হবে নুন বেশি থাকে তারপরে চার নম্বরে আছে স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিল করো তারের এক নম্বরে আছে পূর্বাভাস এর উত্তর হবে আবহাওয়া চারের দু নম্বরে আছে সত্যজিৎ রায় এর উত্তর হবে চিত্র পরিচালক চারের তিন নম্বরে আছে গাছের শিকড় এর উত্তর হবে হস রোধ করে চারের চার নম্বরে আছে তরল সোনা এর উত্তর হবে পেট্রোলিয়াম চারের পাঁচ নম্বরে আছে আয়লা এর উত্তর হবে খড় তারপরে পাঁচ নম্বরে আছে সঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে ভুল লেখো। পাঁচের এক নম্বরে আছে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবীর অবস্থান করলে সূর্যগ্রহণ হয় এটি ভুল হবে পাঁচের দু নম্বরে আছে পটাশিয়াম পারম্যাগানের জল শোধন করে এটি ঠিক হবে পাঁচের তিন নম্বর প্রশ্ন হল সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি এটি ঠিক হবে পাঁচের চার নম্বরে আছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অনেক কয়লা খনি আছে এটি ভুল হবে পাঁচের পাঁচ নম্বরে আছে পৌন জোয়ারের মূল কারণ পৃথিবী স্থির থাকা এটি ভুল হবে পাঁচের ছ নম্বরে আছে পৃথিবীর কক্ষপথটি গোলাকার এটি ভুল হবে তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে এই ভিডিওতে যখন পঞ্চাশটি লাইক এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম এখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো তারপরে ছ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও ফায়ের এক নম্বর প্রশ্ন হলো বনভূমির সংরক্ষণের প্রয়োজনীয়তা কি ফায়ের দু নম্বর প্রশ্ন হল হোয়ার মধ্যে থাকা এরূপ দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো এর উত্তর হবে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড ফায়ের তিন নম্বর প্রশ্ন হল চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো এর উত্তর হবে বন্যা ভূমিকম্প হস ঘূর্ণিঝড় য়ের চার নম্বর প্রশ্ন হল সুনামি কি উত্তরগুলি সুন্দর করে করে দেওয়া আছে তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও হলো শিশুদের দুটি অধিকার লেখো তারপরে সাত নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে পাঁচটি করতে হবে হাতের এক নম্বর প্রশ্ন হল সূর্যগ্রহণ কিভাবে হয় সূর্যগ্রহণ কয় প্রকার হাতের দু নম্বর প্রশ্ন হল অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো হাতের তিন নম্বর প্রশ্ন হলো পরিবেশে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন হাতের চার নম্বর প্রশ্ন হলো সূর্য কি এবং তার সাথে আছে সূর্যকে সকল শক্তির উৎস বলা হয় কেন হাতের পাঁচ নম্বর প্রশ্ন হলো। ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হতে পারে তার জন্য আমরা কি কি সাবধানতা অবলম্বন করতে পারি হাতের ছ নম্বর প্রশ্ন হলো ক্রেতা হিসেবে তুমি কী কী সচেতনতার পরিচয় দেবে হাতের সাত নম্বর প্রশ্ন হল চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে